ম্যাডাম, ও ম্যাডাম, স্যার বাইরে চলে গিয়েছে, আমার কি কোনো হেল্প লাগবে? ফাহিমা ওয়াশরুমের ভেতর থেকে শরীরে সাবান লাগিয়ে শরীর ডলতে ডলতে রমিজ মিয়াকে উত্তর দিল, আপাতত কোনো প্রয়োজন নেই, রাতে আমার কোমর ভেঙে ফেলেছ, তুমি এখন রেস্টে থাকতে পারো, পারলে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো, আমি গোসল করে এসে যেন খেতে পারি। সুজন ও ফাহিমা বিছানায় ঘুমিয়ে আছে। মধ্যরাতে কাজের লোক রমিজ মিয়া গিয়ে ফাহিমার পাশে বসল, তারপর মনে মনে বলল, সুজন মনে হয় ঘুমিয়ে আছে, এখন যে কোনোভাবে সুজনের মুখে অজ্ঞানের স্প্রে মেরে ফাহিমাকে নিয়ে যেতে হবে। এই বলে লুঙ্গির ভেতর থেকে একটা স্প্রে বের করে সুজনের মুখে মেরে দিল। তারপর ফাহিমাকে স্পর্শ করে বলল, ম্যাডাম, ও ম্যাডাম, ওঠেন, আমি এসেছি। ফাহিমা কাজের লোকের স্পর্শ পেয়ে তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে গেল। ফাহিমা চোখ মুছতে মুছতে বলল, আচ্ছা, তোমার জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই, তুমি দেখছো আমি আমার স্বামীর সাথে ঘুমাচ্ছি, ও যদি এখন ঘুম থেকে উঠে যায় তাহলে তুমি কি করবে বলো তো? কাজের লোক উচ্চস্বরে হাসতে হাসতে বলল, ম্যাডাম, ওই লোক কখনোই উঠবে না। ফাহিমার কাজের লোকের মুখে আঙুল দিয়ে চেপে ধরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি রমিজ মিয়া? তুমি যেভাবে হাসছো, আমার স্বামী ঘুম থেকে উঠে গেলে তুমি জানো আমার কি অবস্থা হবে? রমিজ মিয়া বলল, ম্যাডাম, স্প্রে মেরেছি, কমপক্ষে 10 ঘন্টা উঠবে না। ফাহিমা বলল, আমি 1 ঘন্টা সহ্য করতে পারি না, 10 ঘন্টা কিভাবে সহ্য করব? আর তোমার এই বয়সে 10 ঘন্টা কখনো পারবে? আচ্ছা, তোমার কি মাথা কোনো খারাপ হয়ে গেছে নাকি, তখন থেকে তুমি উল্টোপাল্টা কথা বলছো? রমিজ মিয়া বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তা নয়, আমি 10 ঘন্টার কথা বলিনি, বলেছি ঘুমানোর কথা, স্যার কখনো 10 ঘন্টার আগে ঘুম থেকে উঠতে পারবে না। ফাহিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে পাগল, বুঝিয়ে বলবে তো, আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম। রমিজ মিয়া বলল, আসেন তাহলে, অন্য রুমে চলে যায়। ফাহিমা বলল, কোথাও যেতে হবে না, এখানেই কাজ সেরে ফেলবো, আর এখানে কাজ সেরে ফেললে আমি একটি জায়গায় গলা উঁচু করে কথা বলতে পারবো। রমিজ মিয়া বলল, আমার ভয় হচ্ছে ম্যাডাম। ফাহিমা বলল, তোমারটা ডুপ্লিকেট নাকি, কোথাও সমস্যা আছে? রমিজ মিয়া বলল, কিসের কথা বলছেন ম্যাডাম? ফাহিমা বলল, আরে স্প্রের কথা বলছি। রমিজ মিয়া বলল, ও আচ্ছা, আমি অন্য কিছু মনে করেছি। ফাহিমা রমিজ মিয়া 2 হাত ধরে শরীরের উপরে উঠিয়ে তাদের শারীরিক কাজ শুরু করে দিল। পরের দিন সকালবেলা খাটের পাশে জায়নামাজ পড়ে আছে। সুজন ফাহিমাকে বলল, ফাহিমা, জায়নামাজ নিচে পড়ে আছে, তুমি দেখছো না, নাকি চোখের মধ্যে সমস্যা আছে? ফাহিমা বলল, সমস্যা চোখে না, আমার শরীরে, আমি জায়নামাজ ধরতে পারবো না, দয়া করে তুমি ধরে সুন্দরভাবে রেখে দাও। সুজন বলল, তোমার শরীরে কি হয়েছে, রাতে তো আমাদের কিছু হয়নি, তাহলে সমস্যা কিসের? ফাহিমা বলল, শারীরিক কিছু করলে সমস্যা হয়, এমনিতে হয় না বুঝি, আমার জামার মধ্যে প্রস্রাব পড়েছে, আমি অপবিত্র, তাই আমি জায়নামাজ ধরছি না। সুজন জায়নামাজটা তুলে ভালোভাবে এক জায়গায় রেখে ফাহিমাকে বলল, তাড়াতাড়ি গিয়ে গোসল করে এসো, জানো না অপবিত্র থাকলে অমঙ্গল হয়, আমি এরকম যেন আর না শুনি, অপবিত্র অবস্থায় বাসায় ঘোরাফেরা করতে। ফাহিমা বলল, যাচ্ছি, আর বকবক করো না, তোমার বকবক আমার একদম ভালো লাগে না। এই বলে গামছার 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর সুজন নিজে নিজে বলল, শালার বইয়ের ঘরের বউ, এতদিন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারছে না, তার সাথে কথা বললেও আমার ঘৃণা হচ্ছে, পারছি না ছেড়ে দিতে, না পারছি বাচ্চা নিতে। এই বলে বাহিরে চলে গেল। সুজন বাসা থেকে বাহিরে চলে যাওয়ার পর রমিজ মিয়া বিভিন্ন দিকে তাকিয়ে ফাহিমার ওয়াশরুমের সামনে আসলো। তারপর দরজায় টোকা দিয়ে বলল, ম্যাডাম, ও ম্যাডাম, স্যার বাইরে চলে গিয়েছে, আমার কি কোনো হেল্প লাগবে? ফাহিমা ওয়াশরুমের ভেতর থেকে শরীরে সাবান লাগিয়ে শরীর ডলতে ডলতে রমিজ মিয়াকে উত্তর দিল, আপাতত কোনো প্রয়োজন নেই, রাতে আমার কোমর ভেঙে ফেলেছ, তুমি এখন রেস্টে থাকতে পারো, পারলে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো, আমি গোসল করে এসে যেন খেতে পারি। কাজের লোক রমিজ মিয়া বলল, আমি তো চাইনি আপনাকে কষ্ট দিতে, আপনি নিজ থেকে বাচ্চার জন্য কষ্ট করতে গিয়ে আপনার কোমর ভেঙেছেন, এখন আপনার কোমর ব্যথা, স্যার যদি জানতে পারে তাহলে বিভিন্ন রকম প্রশ্ন করবে, তখন কি করবেন? এত প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না, তুমি গিয়ে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো, আর যেন কথা বলতে না হয়। রমিজ মিয়া ঠিক আছে বলে চলে গেল। বেশ কিছুদিন পর সুজন ও ফাহিমা বাহিরে যাচ্ছিল তারা শপিং করার জন্য। হঠাৎ ফাহিমা বমির ভাব দেখিয়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। সুজন বলল, হঠাৎ তুমি এভাবে বমি করছো কেন, নাকি কোনো খুশির খবর দিচ্ছ? ফাহিমা বলল, আমার শরীরের অবস্থা দেখে তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলছো কেন, আসলে তুমি স্বার্থপর, বলে আবার ওয়াক ওয়াক করতে লাগলো। সুজন বলল, ঠিক আছে, তোমাকে চিকিৎসা করার ব্যবস্থা করছি, চলো তাড়াতাড়ি
তোমাকে ডাক্তার কাছে নিয়ে যায়। ফাহিমা বলল, আমি যাব না, এমনিতে একটু পরেই ভালো হয়ে যাব। সুজন মনে মনে বলল, তোমাকে ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না, ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার কি সমস্যা তারপর দেখব, আমি নিশ্চিত কোনো একটা অঘটন ঘটিয়েছ। ফাহিমা বেসিন থেকে মুখটা তোলে সুজনকে বলল, কি হলো, তুমি কি ভাবছো? সুজন বলল, কিছু ভাবছি না, তোমাকে নিয়ে তাড়াতাড়ি শপিং মলে যাব, তো তাই ভাবছি। কেমন লাগছে, যেতে পারবে আমার সাথে? ফাহিমা বলল, কোনো সমস্যা নেই, যেতে পারবো। সুজন ফাহিমার হাত ধরে বলল, তাহলে এসো। এই বলে তাকে ডাক্তার কাছে নিয়ে গেল। রমিজ মিয়া তার রুমে বসে কাপড় চাপড় গুছিয়ে নিজে নিজে বলল, আমি জানি স্যার ডাক্তার কাছে গেছে ম্যাডামকে নিয়ে, যদি ম্যাডামের ডিএনএ টেস্ট করায় তাহলে আমি ধরা খেয়ে যাব, আমার এখন পালাতে হবে, এই বাসায় থাকা পসিবল না। এই বলে ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। সুজন ফাহিমাকে ডাক্তারের কাছে নিয়ে চেম্বারে বসে ডাক্তারকে ডাক দিয়ে বলল, ডাক্তার সাহেব আমরা কি ভেতরে আসতে পারি? ফাহিমা সুজনকে বলল, তুমি কিন্তু আমাকে একেবারে বিশ্বাস করছো না, আজকে 6 বছর পর আমরা বাচ্চার মা বাবা হতে যাচ্ছি, অথচ তুমি খুশি হবে, খুশি না হয়ে উল্টো ডাক্তারের কাছে নিয়ে এসেছো ডিএনএ টেস্ট করার জন্য, তুমি কি স্বামী নাকি আসামি? ভেতর থেকে ডাক্তার ডাক দিয়ে বলল, আপনারা ভেতরে আসুন। সুজন ফাহিমাকে বলল, ভেতরে চলো, একদম কোনো কথা বলবে না। এই বলে ডাক্তারের কাছে গেল। সুজন ডাক্তারকে বলল, স্যার আমি বাবা হতে চলেছি। ফাহিমা সুজনকে বলল, তুমি বাবা হতে চলেছো তা তুমি জানো, এটা আমাদের আত্মীয় স্বজনকে না বলে ডাক্তারকে বলার কারণটা কি? ডাক্তার সুজনকে বলল, আপনাদের সমস্যার সমাধান বাসায় করুন, কিন্তু তার আগে বলেন কিভাবে সম্ভব হয়েছে বাচ্চা হওয়া, আপনি তো কোনোদিনও বাবা হতে পারবেন না, আপনাকে বলেছিলাম এই মাস দেশের বাইরে চলে যেতে ভালো ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু হঠাৎ কিভাবে আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেল? সুজন বলল, তাও তো বুঝতে পারছি না, কিভাবে পসিবল হলো প্রেগনেন্ট হওয়া? ফাহিমা ডাক্তারকে বলল, আপনারা এইসব কি বলছেন, আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি মানে, আমার স্বামী আছে, আমি প্রেগনেন্ট হব স্বাভাবিক, তার আগে ডাক্তার সাহেব কি একটা বলেছিলেন আমার স্বামী কি জন্য দেশের বাহিরে যাবে, আর হ্যাঁ কিসের ট্রিটমেন্ট করবে? ডাক্তার লজ্জা সরম বাদ দিয়ে বলল, আপনার স্বামীর পেনিসের সমস্যা, উনি সমস্যা সমাধান না করতে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। সুজন ফাহিমাকে বলল, যদি বাসায় বকবক করতাম আমাকে কোনো রকম তুমি পাত্তা দিতে না, সোজা ডাক্তারের কাছে নিয়ে আসলাম সমস্যা কোথায় তোমাকে জানানোর জন্য, এখন বলো বাচ্চাটা কার, কার সাথে কি কি করেছো? ফাহিমা মনে মনে বলল, শালার আমি তো ধরা খেয়ে গেলাম, এখন কি করব, সত্য কথা না বললে বড় সমস্যা হয়ে যাবে, হয়তো সত্য কথা বললে স্বামী আমাকে মাফও করে দিতে পারে। সুজন ধমক দিয়ে বলল, কি হয়েছে, চুপ করে আছো কেন, সত্য কথা বলবে নাকি অন্য ব্যবস্থা নেব? ফাহিমা সুজনের হাত ধরে বলল, বলছি কিন্তু তার আগে আমাকে মাফ করে দেবে কেন বলো? সুজন বলল, পরেরটা পরে দেখা যাবে, আগে বলো কার সাথে কি করেছো? আমি রমিজ চাচার সাথে আকাম করেছি রাতের বেলা বেশ কয়েকবার। সুজন দাঁড়িয়ে গিয়ে আর কোনো কথা না বলে ফাহিমার হাত ধরে বাসায় নিয়ে গেল। বাসায় এসে দেখল রমিজ মিয়া বাসায় নেই, সাথে জামা কাপড় নিয়ে গেছে। তারপর ফাহিমাকে বলল, তুমি কিন্তু বিরাট অন্যায় করেছো, কখনো কি তোমাকে বলেছি অন্য কারো সাথে থেকে আকাম করার পর আমাকে বাচ্চা দিতে, বলো কখনো বলেছি? ফাহিমা কান্নায় ভেঙে পড়ে সুজনের পা ধরে বলল, আসলে আমি আপনাকে খুশি করার জন্য এই কাজটা করেছিলাম, যেন প্রেগনেন্টের কথা শুনে আপনি খুশি হন, আপনার মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু এভাবে ধরা খেয়ে যাব আমি কখনোই ভাবতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। সুজন কপালে হাত রেখে নিজে নিজে বলল, আসলে আমার ভুল হয়েছে, আমি যদি তোমাকে চাপ না দিতাম কখনো তুমি এই কাজ করতে না, আর হ্যাঁ আজ থেকে আর কোনো বাসায় কাজের লোক রাখবো না, শালার বুড়ো মানুষ রেখেছি বাসায়, বুড়ো মানুষও ছাড় দেয়নি আমার স্ত্রীকে, যাও তোমার কোনো দোষ নেই, দোষ সব আমার। ফাহিমা সুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ভুলের জন্য। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।